এই দেখো আমাদের টুটি ফুটি কি করছে, কতটা চালাক দেখো। ও যেহেতু ডাইনিং টেবিলে আছে, ও ভাবছে ওখানে তো লাভ দিচ্ছে না, ও ভাবছে আমি পড়ে যাব, উল্টো করে মধ্যে ঘোরাফেরা করছে দেখো। এদিকে এসো। গুড মর্নিং, আজকের হচ্ছে এইটা দিয়ে আরম্ভ করলাম, কারণ এত সুন্দর লাগছিলাম তাড়াতাড়ি ক্যামেরাটা ধরছিলাম না, তো আমি কাজ করছিলাম। তো সাবস্ক্রাইব শেয়ার লাইক বেল বাটন প্রেস। তো যাই হোক, এই কিছুটা কাজ হয়েছে, এই যে বেড কভার তোলা হয়ে গেছে, এখন এটাকে ঝাড়াঝাড়ি করি করে পাতি, বেড কভার ঝেঁটানিও রেডি আছে, এই যে হাতে ঝেঁটা ছিলই আমার। এই কাজটাই করছিলাম যে আমি প্রতিদিন আগে তোষকটাকে ভালো করে ঝেড়ে নিই, তারপরে আবার বেড কভার পাতি। তো চলো, এই যে সকালে তোমাদেরকে বললাম যে আমি একটু কাজ করে নিয়ে আসছি, তারপর সারাদিনে আজকে আর তোমাদের সামনে আসাই হয়নি, ভাবছি কি এই কাজটা করি তারপরে আসছি। মেইন ব্যাপারটা কি, আমি রান্নাবান্না করলে একটু রান্নাবান্না দেখাই, তারপরে একটু তোমাদের সাথে গল্প করি। তো আজকে রান্নাবান্নাও ছিল না, আর আজকে একটু কালকে যেহেতু একটু দেরিতে ঘুমিয়েছি, আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম ঠাকুর ঠাকুর দিয়ে। তো যাই হোক, এখন কাজ বাজ সমস্ত সারা হয়ে গেছে, রাত্রের কাজ। তো আজকে ভীষণ ইচ্ছা করছে, আমি চা আমি সকালবেলা একবারই খাই, কিন্তু আজকে ভীষণ ইচ্ছা করছে যে চা খেতে, তাই একটু গরম গরম চা আর পাঁপড় করে নিয়ে আসলাম। যাই না, ছেলে একটু আগে স্যুপ খেয়েছে, ও খাবে কিনা চা আমি জানি না, তবুও একার জন্য চা করতে ইচ্ছা করে না, তার জন্য দু কাপ করে নিয়ে চলে এসেছি। এই যে একটু চা আর পাঁপড় ভাজা, বুঝেছ তো। যাই হোক, আজকে সকালবেলা টুটি ফুটির জন্য একটা গামলা কিনেছিলাম, কারণ যেই গামলাটা আমি খাটে রাখতাম ওটা তো অনেকটা বড় ছিল, তো খাটে ওই গামলাটা রাখতে না ভীষণ অর্ড দেখাতো, তো একটা ছোট গামলা কিনেছি, কিন্তু গামলাটা অনেকটা ডিপ গামলা। ও মা দেখছে ওইখান থেকে উনি উঠে উঠে চলে আসছেন, একটু তো বড় হয়েছে, তো তার জন্য ওই ছেলের যেটাতে ব্লকস থাকে ওই ব্লকসটার বাস্কেটটাকে ওকে রেখেছি, আর গামলাটার মধ্যে ছেলের ব্লকসগুলো সব রেখে দিয়েছি। এই যে এই যে এই এইটার মধ্যে, এই বাস্কেটটার মধ্যে ছেলের ব্লকস রাখা থাকে। তো ইনি ঘুমাচ্ছেন মনে হয়, এই যে ওই যে একটু মুখ বাড়াচ্ছে। তো ছেলে পড়ছিল, তো একটুখানি এটা খেয়ে নি, খেয়ে নি এবার ছেলের একটু ছেলেকে পড়াবো। তো যাই হোক, এর জন্য আজকে ব্লগসটা খুবই ছোট, আজকে এডিটিং নেই, কিছুই নেই। তো যেহেতু তোমাদের সাথে একটু শেয়ার না করলে দিনের শেষে খারাপ লাগে, তো ওইটুকু শেয়ার করে নিলাম, আর আবার কালকে আসি, গুড নাইট।